হাই ফ্রেন্ডস, স্বাগত ডেভিড মৌসুমিতে। আজকে সবে সকাল হচ্ছে, এখন এখন প্রায় বাজে 6:15-20 হবে। তো এই জাস্ট রোদ্দুর উঠছে, আর আমি করছিলাম এতক্ষণ গাছে সার দেওয়া থেকে শুরু করে সমস্ত গাছের পরিচর্যা। তো এই যে কি সুন্দর রাবণ জবা ফুটেছে দেখো, এখানে অলকানন্দা, বোগেনভোলিয়া জবা ফুটবে, আর এই জবাগুলো সদ্য ফুটছে রোদ্দুরের রোদ্দুর পড়ে, দারুণ লাগে। এগুলো এই দেখো আস্তে আস্তে খুলছে, দারুণ লাগে, দারুণ, ভীষণ ভালো লাগে। এইটাকে রিপোর্ট করতে হবে, এটা একদম উপুরচুপুর হয়ে গেছে। আর এই যে স্থলপদ্মে প্রচুর 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 কুড়ি এসছে, স্থলপদ্মে প্রচুর কুড়ি এসছে। এই যে তো দেখা যাক কবে ফোটে, আমি তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই। এই দেখো প্রচুর কুড়ি এসছে, প্রচুর লঙ্কাও হয়েছে। এই দেখো হয়ে গেল গাছের পরিচর্যা, হয়ে গেল সকাল থেকে। উফ বাবা, ঘেমে চুমে চান করে গেছি এই রোদ্দুরেতেই। আর চলো এখন নিচে যাই, মানে এরপর চা করতে হবে, সব কিছু করতে হবে, আগে গা ধুতে হবে। ওরে বাপরে, ভীষণ গরম হচ্ছে আমার। সকালবেলা না হলে যে গাছ পরিচর্যা করা যায় না, এত রোদ হয়ে যায় না, সকালবেলা ছাড়া আমি আসতেই পারি না। এই দেখো একটা জাম্বুবানকে দেখো তোমরা, এই দেখো জাম্বুবানকে দেখো, ওখান দিয়ে টপ টপ করে জল পড়ছে, ও সেটা দেখছে ওরকমভাবে, পুরো জাম্বুবান। এই দেখো দোপাটিতে আমার ফুল এসছে, দোপাটিতে ফুল এসছে। উফ, তাই দেখো না রোদ্দুরে পুঁই শাকটা একটু নেতিয়ে গেছিলো, আবার জল দিলাম। এই দেখে দেখো কি সুন্দর এটা ফুটেছে, দুধরা, এই দেখো দুধরা ফুল ফুটেছে। অপরাজিতাটার কি অবস্থা দেখো না রোদ্দুরে, টপটাও ছোট হয়ে গেছে, টপটাও পাল্টাতে হবে, খুব অবস্থা খারাপ। বেল, জুঁই আর কুন্দ কুড়ি এসছে। কুন্দ ফুল জানি না কে, অনেকে জানো অনেকে জানো না, সাদা সাদা মতো হয়, ফুটুক আমি তারপর দেখাবো। আমাদের ছাদটার অবস্থা খুব খারাপ এই বর্ষায়, আমি মানে এত পা দিলে হড়কে যাই, এগুলো সব পরিষ্কার করতে হবে, শীতকাল এলে করতে হবে, এখন হবে না। এটাই কুড়ি এসছে, আমাদের বাচ্চাদের খাওয়া হয়ে গেল, এখন নিয়ে বসেছি আমার ফেভারিট চা, এই যে চা চা খাচ্ছি, আর তার সাথে টোস্ট বিস্কুট। তো ছাদ থেকে নেবে, একটু রেস্ট নিলাম, গরম বাবা যার রোদ্দুর উঠেছে, আর এই রোদটা এত খারাপ যে কি বলবো, সবার খুব শরীর খারাপ হচ্ছে। তো যাই হোক, লালটুবাবু তো বাচ্চাদের খাবার আনতে গেছিলো, ও এনে চা খেয়ে চলে গেছে, আমি এখন চা খাচ্ছি আর বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে। তারপর আবার কানাইকে তুলতে হবে, তো এরপর বাদবাকি কাজ করব। আর আজকে আমাদের ফ্যানে ভাত হওয়ার কথা আছে, তো ফ্যানে ভাত লালটুবাবু খেতে চেয়েছে, ফ্যানে ভাত করব। তো মটর ডাল ভেজাতে হবে, অনেক দেরি হয়ে গেছে অলরেডি, মটর ডালটা ভিজিয়ে দিই, মটর ডালটা আবার ভিজতে তো সময় লাগবে, সেই জন্য শুটকি চুটকি। ওরা চেহারার কোনো পরিবর্তন হচ্ছে না। আজকে সব থেকে আনন্দের খবর হচ্ছে রান্নানি, রান্নানি মানে কিরকম একটা যেন ফাঁকা ফাঁকা লাগে না, মনে হয় কাজ নেই কাজ নেই। তো আজকে আমাদের হবে ভাতে ভাত হবে, মানে ফ্যানে ভাত হবে। তো ফ্যানে ভাতে তো বেশি ঝামেলা হয় না, খুবই কম সময় হয়ে যায়, জাস্ট আলু সেদ্ধ আর ডালটা ভিজিয়ে রেখেছি, ডালটা মিক্সিতে বেটে নিয়েছি আর ভাতটা করে নেবো, ব্যাস। তো সেই জন্য প্রচুর এডিটের কাজ করেছি, আর বলো না আমার ঠান্ডা লেগে গেছে, এত সাবধানে থেকেও আমার ঠান্ডা লেগে গেছে, কারণ হচ্ছে আমার মনে হচ্ছে ওয়েদারের জন্য, এত গরম না, ঘেমে ঘেমে আমার ঠান্ডা লেগে গেছে, দেখতে পাচ্ছ কি ঘামছি, ওই ঘেমে ঘেমে আমার মানে সর্দি কাশি মতো হচ্ছে, সর্দি হয়েছে কাশিটা। তো আমি সাবধানে আছি, চিন্তা করো না, তুমি তো বাইরে খুব একটা বেরোই না, তা তো যে
বাইরে বেরোনোর জন্য না, রোড মানে গ্যাসের গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রান্না করে কোনো যাগে আর কি করা যাবে। ভাতটা বসিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চালের ভাত। এটা একটা অন্য প্রসেসে করি আমি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো ভাতটা হয়েই এসছে প্রায়, তো ভাতটা যখন হয়ে আসবে শেষের দিকে, চালটা যখন গুলে মানে সেদ্ধ হয়ে যাবে, তারপর গ্যাসটা হাই করে দেবে আর একটু জল বেশি রাখবে এই ফ্যানে ভাতে, কারণ এটা ঠান্ডা হওয়ার পর একদম বসে যায়, তাই একটু জল জল রাখলে ঠান্ডা হওয়ার পর একটুখানি জল জল থাকে আর কি। আর এরম ভাবে যখন ফুটতে শুরু করবে লাস্টের দিকে, চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর, তারপর ডালটা যেটা বেটে নিয়েছি মটর ডাল, শুধু এটা মটর ডাল দেখো, শুধু মটর ডাল লঙ্কা দিয়ে, দুটো লঙ্কা দিয়ে বেটে নেওয়া আছে, আর কিছু দিইনি, নুন নুনও দিইনি, নুন পরে ভাত খাওয়ার সময় দিতে হবে। আর এই সময় গ্যাসটা হাই করে দিতে হবে, হাই ফ্লেমে যখন এরম ভাবে ভাতটা ফুটতে থাকবে সেই জলের মধ্যে এইভাবে বাটা ওই ডালটাকে দিয়ে দিতে হবে একটা একটা নাড়ু করে, মানে যতজনের জন্য বানাবে ততজনের তত ততগুলো নাড়ু এরম দিয়ে দিতে হবে। এটা কিন্তু ভাতের সাথে গুলে যায় না, তবে হ্যাঁ নাড়াচাড়া করলে গুলে যায়। এইটা দেওয়ার পর হাই ফ্লেমে জাস্ট 2 থেকে 3 মিনিট ফোটাতে হবে, দিয়ে গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেখে দিতে হবে। আর এইটা দেওয়ার পর নাড়াচাড়া করা যাবে না বেশি, তাহলে কিন্তু এটা ভাতের সাথে গুলে যাবে। এটা দেওয়ার পর জাস্ট এরম ভাবেই রেখে দিতে হবে, আর ধারে যে ভাতগুলো ফুটছে জলগুলো ওইগুলোকে হাতায় করে এই ডালটার উপরে আস্তে আস্তে দিতে হবে, যাতে ডালটা না ভেঙে যায়। এইভাবে 2 থেকে 3 মিনিট ফোটাতে হবে, হাই ফ্লেমেই ফোটাতে হবে, যাতে ওই বাবলস গুলো একদম ডালটাকে কভার করে দেয়। সেই জন্য খুব সুন্দর খেতে হয়, এটা তো আমাদের বাড়ির খুব ফেভারিট। আর এটা আমাদের লক্ষ্মী পুজোর দিনও এইভাবে সেদ্ধ ভাত খেতে হয়, এটাকে বলে হব্বিষি। তো এই হব্বিষি খেতে হয় আমাদের লক্ষ্মী পুজো, এখানে লুচি পরোটা খেতে হয় না, এইভাবে খেতে হয়। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা, এটা এবারে নিয়ম আর কি, আর এটাকেই বলে ফ্যানে ভাত। আর আমি এইভাবে ডাল দোয়াটাও এখানে এসেই শিখেছি শাশুড়ি মায়ের কাছ থেকে, এইটা কিন্তু আগে আমি কখনো দিইনি। কিন্তু এই যে মটর ডাল সেদ্ধটা এত সুন্দর খেতে লাগে যে কি বলবো, এটা ঘি দিয়ে খেতে হয়, ঘি কাঁচা লঙ্কা কাঁচা নুন দিয়ে অপূর্ব খেতে লাগে। আর এই চালটা, এই ভাতটা যখন করবে, গোবিন্দভোগ চালের ভাত করবে বা কামিনী আতপ চালের ভাত করবে, জাস্ট অসাধারণ খেতে হয়। তো আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেব, চাপা দিয়ে রেখে দেব আর গ্যাসটা বন্ধ করে দেব। দেখবে যখন খাবো তখন কত আঁট হয়ে যাবে, দেখো এখন কত জল জল রয়েছে, তো তখন দেখবে কত ঘন হয়ে গেছে। ভাত হয়ে গেছে, এবার চাপা দিয়ে আমি ঘিয়ের সিসিটা উপরে রেখে দিলাম, ঘিটা যাতে গুলে যায়, তাই তাতে আমাদের খেতে সুবিধা হবে। আর এটা 10 মিনিট বাদে আমরা খেয়ে নেবো, কারণ এটা গরম গরম না খেলে ভালো লাগবে না। তো দেখো ভাতটা কতটা বসে গেছে, অতটা জল ছিল সেই জলটা পুরোটাই শুকিয়ে গেছে। এখন বানাতে এসেছি ডিনার, দুপুরবেলা একটু রেস্ট করে সন্ধেবেলা এখন একটু ডিনারের আর কি তরকারিটা বানাতে এসেছি। তরকারিটা বানিয়ে আবার বেরোতে হবে। আলু পটলের চচ্চড়ি আর রুটি, অনেক জিনিস কিনতে হবে তার জন্য বেরোতে হবে।
এই যে আলু পটলের চচ্চড়ি বানাচ্ছি, আলু পটলের চচ্চড়ি আর তার সাথে রুটি, আর এরপর আমি ভাজবো হচ্ছে ডালের বড়া। আর আর সকালবেলা কি হয়েছে, ডাল অনেকটা ভেজানো হয়ে গেছে, তো সেই ডালটাই রয়েছে, তারই কটা বড়া বানাবো। আর কিছু টিপসও দেবো তোমাদের সাথে, শেয়ার করব। এই দেখো, ডাল বড়া বানানোর জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আর ডালের বড়া বানানোর জন্য ডালটাকে বেটে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, নুন, একটু খাবার সোডা, আর ব্যাস আর কিছু দিইনি আমি। জাস্ট নুন, কাঁচা লঙ্কা বাটা এই দিয়ে, আর খাবার সোডা অবশ্যই দেবে। এই ধরনের ডাল বাটার যদি ছোট ছোট বড়া করতে চাও, যেগুলো আমরা কিনে খাই রাস্তা থেকে, খাবার সোডা দিলে কি হয়, ডালের বড়াটাকে ফুলিয়ে দেয়, আর এত সফট হয় ভেতর থেকে, খুব সুন্দর খেতে লাগে। অবশ্যই বানিয়ে দেখো, এই বড়া যখন বানাবে তখন একটু খাবার সোডা দিয়ে দেখো, বেশি না, 1 চিমটে। খাবার সোডা বেশি হলে ভালো লাগে না, টেস্টে বিচ্ছিরি হয়ে যায়, খাবার সোডার একটা গন্ধ এসে যায়। জাস্ট এটাকে এইভাবে ভেজে নেবে, মিডিয়াম ফ্লেমে ভাজবে, যাতে মুচমুচে হয়, খাস্তা হয়, ভেতর থেকে ভাজা হয়। অবশ্যই খাবার সোডা অ্যাড করুন। রান্না বান্না সেরে চান করে চলে এলাম। কি গরম জানো না তোমরা, গরমে আমার এত শরীর খারাপ লাগছে না যে কি বলবো, প্রচন্ড গরম, প্রচন্ড। মানে এই এক তো কি বলতো, এখন নিরামিষ রান্না বান্না হচ্ছে, নিরামিষ রান্না বান্না হচ্ছে বলে যে খুব একটা বেশি রান্না করতে হচ্ছে তা নয়, খুব সিম্পলের রান্না, মাছ মাংস না হলে তো রান্নার ঝামেলা থাকে না, নিরামিষ রান্না খুবই কম ঝামেলা। আর আমরা ওসব থোড় মোচা হ্যান ত্যান এগুলো তো খাই না, এমনি নর্মাল খাবার খাই, তো সেই জন্য আমাদের ঝামেলার খুব একটা রান্না হচ্ছে না, ভাতে ভাত হচ্ছে বা এই হচ্ছে, এই ধরনের রান্নাই আমরা খাচ্ছি এই কদিন। তো এখন কি মুশকিল হচ্ছে, এত গরম পড়েছে, রান্না কম হলেও কি হবে, মানে এত ক্লান্ত হয়ে যাচ্ছি যে কাজ করতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে সব সময় চোখটা বন্ধ করে শুয়ে থাকি। আর এই কি হচ্ছে বলতো, ঠান্ডা গরম ঠান্ডা গরম, একবার ঘরে এসিতে থাকছি, তারপর আবার রোদ্দুরে বেরোচ্ছি, তারপরে আবার রান্না করছি গরমে, এই করে না আবার ঠান্ডা লেগে গেছে, সর্দি হয়ে গেছে, ভীষণ শরীরটা খারাপ লাগছে, মাথাটা যন্ত্রণা করছে, মানে কি বলবো, ভালো লাগছে না। কিন্তু কাজও করতে হবে, যেমন আমাকে বেরোতেই হলো, একটুখানি বেরিয়ে এসে আবার গাটা ধুতে হলো, কারণ বুঝতেই পারছো পজিশন। এই ঠান্ডার মধ্যে যে রাখিস নি বাইরে, বার গেল ও ঘুম হচ্ছে, বলেছি ওপর থেকে। ঘুম পেয়ে যাচ্ছে এত ক্লান্তি, তো জামা কাপড় তো প্রচুর জামা কাপড় কাচা হচ্ছে, এই যে জামা কাপড়ের বোঝা নিয়ে বসেছি, জামা কাপড়গুলো ভাঁজ করি। আর কি হচ্ছে বলতো, এই সময় লিমিটেড জামা কাপড় পরছি, কারণ জামা কাপড়গুলো কাচতে হবে আবার। আর এমনি পর্দা চাদর কাচার কিছু শেষ নেই, এমনি সময় আমি কাচি বলে তখন লালটুরা বলে, এখন এমনি কাচতে হবে, জানি না কবে কেচে উঠতে পারবো, যাই হোক কাচতে তো হবেই। সেই জন্য আমি বলছি যে যে জামা কাপড় গুলো পরবি সেই জামা কাপড় গুলো সব কাচতে হবে, খুব কম জামা কাপড় পর যাতে কম কাচতে হয়। অবস্থা খুবই খারাপ আমার, শোচনীয়, বুঝতেই পারছো, প্রচন্ড যন্ত্রণা করছে এইসব, মাথার যন্ত্রণা করছে এইসব। এই দেখো কিরম বড়াটা খাস্তা হয়েছে, একটু সোডা দিলে ভীষণ খাস্তা হয়, নরম হয়, খুব মুচমুচে হয়, দারুণ। আমার একটু ঝাল ঝাল ভালো লাগে, বেশ করে লঙ্কা তো দিই, কিন্তু লালটু ঝাল খেতে পারে না বলে কম ঝাল দিই।
এই যে আমাদের রাত্রে আলু পটলের চচ্চড়ি যেটা বানিয়েছিলাম সেটা, আর এর সাথে রুটি, চলো ডিনারটা করে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা রাত্রে শুয়ে পড়বো। তো এতক্ষণ দুজনে বসে গল্পই করছিলাম, তো চলো এর সাথেই শেষ করে দিচ্ছি আজকের ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ব্লগে দেখা হবে। আর তো সেরকম কিছু দেখানোর নেই, টাটা। তার শরীর ভালো থাকলে কালকে নিশ্চয়ই ব্লগ করবো।